আমাদের পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে, এই যে বাস ফোঁতা শুরু হয়ে গেছে, এদিকে এদিকে ডিস্টেন্স অসুবিধা হলো অসুবিধা, বুঝতে পারছো? সোমন দি আর জামাইবাবু মিলে দুজনে মিলে শুরু করে দিয়েছে, দুটো বাস ফোঁতা হয়েছে আর বাকি বাস ফোঁতার জন্য এখন মাপ চলছে। এখন শুধু প্যান্ডেলটা খালি করে দেবো, চিন্তা করতে পারবে না। দেখাই যাক, তৈরি তো হোক, দুটো বাস মোতা হয়েছে অনেকক্ষণ থেকে। অনেক বড় ইট রে, গোটা হবে না, ভাঙিনি ভাঙিসনি প্যান্ডেলের। প্যান্ডেলের আমাদের দুটো লোকের কি ডিমান্ড বলো? আমাদের পেট ভাত দিলেই হবে, তাহলে তো সব জায়গাতেই ডাকবে তোমাদের প্যান্ডেল করার জন্য। সত্যি সত্যি যদি ভালো করে প্যান্ডেলটা তৈরি করতে পারো, ঠিক আছে, সামনে বছর তোমাদের ডাক আসবে, চিন্তা নেই। এরকম যদি ভেঙে ফেলো তাহলে আর কি করে ডাকবে? পিৎসা ভেঙে ফেলছে, বসে যাচ্ছে, তোদের ভাঙার চেষ্টা করছে। তুলে দাও তুলে দাও, হ্যাঁ চার মেরে তুলে দাও। নাও গো নাও, রাত হয়ে গেল। কয় গো কাজ কম মিটিয়ে আমাদের সন্ধ্যেবেলা কাজ শুরু হলো। আজকে কমপ্লিট হবে তো প্যান্ডেলটা? আজকে কমপ্লিট করো আর সাজানোটা কালকে। আজকে অনেক কাজ, আজকে বাঁশ টাস গুলো পুঁতে স্ট্রাকচারটা তৈরি হয়ে যাক। কালকে অনেক কাজ, আজকে আপাতত এইগুলো করে। প্রচুর কাজ প্রচুর কাজ, বাড়িতে পুজো বলে কথা। এত সুন্দর, এখন থেকে আমাদের ব্লগটা শুরু হলো এই বিকেল থেকে, ব্লগটা চলবে কাল পর্যন্ত। যা যা হবে সব কিছু আপনারা দেখতে পাবেন। তুমি হাত দিয়েছো মানে সুন্দর হবেই। ঠিক আছে, বাকি বাঁশগুলো পোতো, তারপর আমি আবার আসছি। দুটো বাঁশ পোতা হয়েছে, তাতে আমাদের আমার এখনো ঘর গোছানো বাকি আছে, ঘর গোছাতে হবে, অনেক কাজ আমার, বুঝেছো? আমাদের জল খাবারটা দেখে নেবে, হ্যাঁ, চা না কফি যা খুশি। ঠিক আছে, আমাদের পেট ভাতের লোক আমরা, দুধ চা না রচা, চিনি কম না চিনি বেশি, নমস্কার, চা খাবো না কফিও খাবো না, এমনি কাজ করে দিয়ে যাবো। লেমন টি, ওই যে লেমন টি না না, আদা টি কি বলবে তো, ওইটাই তো, কি ধরনের চা খেতে চাইছো বলো, সেরকম ভাবে বানাবো তো। ওই ফলে পা দেয় দরকার নেই চায়ের, নমস্কার, ভিক্ষে চাই না কুকুর তোমার। বাকি বাঁশগুলো পোতো, আমি একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আসছি। আমার ঘরের অবস্থা খারাপ, বাড়িতে কুটুম আত্মীয় স্বজন সব আসবে। যে তোমার বড় কুটুমকে কখন আনতে যাচ্ছ? বড় কুটুমকে আনতে যাব রাত্রিরে, আমি বলেছি যে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়ো, দিয়ে একটা ঘুম দিয়ে নাও, তারপরে যাচ্ছে, দিয়ে তারপরে তো গিয়ে আসবে, এসে আমাদের বাড়িতে শুয়ে পড়বে, গুড নাইট বলে শুয়ে পড়বে। হ্যাঁ ওটাই বলেছি। আমরা তো বুবলু সোনা এখন একটুখানি বেরু বেরু করতে গেছে, আর বর্ণিতা সোনা গেছে আঁকতে, যার জন্য এখন দুবোনকে দেখতে পাচ্ছে না, নাহলে ওরা এখন হাতে হাত লাগিয়ে দিত বাবার সাথে। আজ বুবলু সোনা এসে আর ফিতে নিয়ে মাপামাপি শুরু করে দিয়েছে। বুবলু দেখো ঠিকঠাক হচ্ছে কিনা দেখো, যদি প্রবলেম থাকে মাপে, গন্ডগোল থাকলে বলবে, হ্যাঁ মাপের গন্ডগোল থাকলে বলবে, যেখানে প্রবলেম আছে ঠিক করে দেখে দেবো। বুবলু ঠিক আছে? বুবলু বলো দেখো কি গাড়ি উল্টে যাচ্ছে কেন চেক করতে গিয়ে? তারপর আবার লাগবো, দেখো একদম স্ট্রাকচার আমাদের পুরো দাঁড়িয়ে গেছে, এবার কালকে শুধু সাজানোর পালা। এবার কিষেনদেরকে জল খাবার দিতে হবে, দিয়েছি তো চা, এইটা জল খাবো, হ্যাঁ জল খাবারে জল কত রাত আছে, জল নেই
জল তো চাটা জল দিয়ে তৈরি, তোর মাকে বললে বলে দেবে তার থেকে। ঠিক আছে তো বাবু, এই এটা দেখো তো দূর থেকে মানে যে অ্যালাইনমেন্ট আর কি সমান আছে, তো এরপর আরও কাজকর্ম আছে, মানে এখানেই শেষ নয়, এটা জাস্ট একটা মানে স্ট্রাকচার হয়েছে, এবার সাজানো গোছানো সব হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এই ভিডিওটা এখন চলবে, এখনও বাজার দোকান করতে হবে, সাজাতে হবে, বহু কিছু কাজ আছে। বাড়িতে পুজো বলে কথা, সেই সকাল থেকে শুধু বাড়ি পরিষ্কার হচ্ছে, নানা কাজে ব্যস্ত, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন থেকে আবার শুরু করছি। আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা সবাই মিলে যাবো ঠাকুর নিয়ে আসতে। বোর্ড নেতা তো আগেই উঠে পড়েছে, দেখো না সব ওজন কমে যাবে, চিন্তা নেই। ওরে বাপ, হ্যাঁ পা ঝুলিয়ে উঠে বসো, পা ঝুলিয়ে বসতে হবে। এই সুমিতার আর ওজন কমাওনি, এমনি কম। বুবলু রেডি তো? এই ছাড়বো গাড়ি, এই বুবলে হ্যাঁ ঠিক আছে, তো বলে দিয়েছে চ বসে পারো। হ্যাঁ তো আমাদের পিছু আসতে হয়ে গেলে আর চিন্তা নেই, ঠাকুর মানে আনার জন্যই আর কি হয়েছে, এই দু বছর ধরে কাজ চলছে। ঠাকুর চলে গেল, এই তো এসে গেছি, সাইড করে দাও, আমরা এসে গেছি, গাড়িটা ঘুরে নাও, হ্যাঁ এদিক দিয়ে ভালো ভেতর দিয়ে। তো তোর না গো, তো তোর না 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 কি করবে বৃষ্টির জন্য, চল বুবলে চলো ঠাকুর নিয়ে আসি। আমরা ঠাকুর নিয়ে এবার বাড়ি চললাম। এই শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর করে, বুবলু শোনা এক দিশে তাকিয়ে আছে ঠাকুরের দিকে, এটা আবার কে, যে কে এলো বাড়িতে, কাকে নিয়ে যাচ্ছি আমরা? ঠাকুর ননো মা সরস্বতী যাচ্ছে আমাদের, খুব সাবধান। ঠাকুর নিয়ে এসে এখন চলে এসেছি দশকর্মার দোকানে, সেই যে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে, কলকাতা থেকে ফুল আসছে কালকে, খুব সকাল সকাল বাউন্ডা করে আসবেন বলেছে, মানে আমি সেই দাদু, দাদুকে তো অনেকেই চেনে, দাদু আসবে, অনেক কিছু কেনাকাটার আছে। যারা এসে তাড়াহুড়ো করেছে তাদের গুলো দিয়ে দিয়েছে গো, তাও ওই দেখো রেডি করে রেখেছে, কটা গামছা কিছুটা, একটা গামছা একটা শাড়ি, হ্যাঁ ঠিক আছে।
মুদিখানায় যেতে হবে, একটা ফর্দে তো বিশাল, সেটা হয়ে গেছে, রসকর্মার দোকানটাই বেশি। বেলকাঠটা খুঁজতে হবে, এখানে তো বেলকাঠ পাওয়া গেল। আরে পেয়ে যাবো, অত চিন্তা করছো কেন, চলো নাহলে বেল গাছে উঠে পড়বো, কি আছে। ওই দেখো ঠাকুর চলে গেল, বড় ঠাকুর। হ্যাঁ অল্প কিছু আছে, দশকর্ম করে ফিরলাম, দিয়ে মানে ফুলের জন্য অপেক্ষা করে বসেই আছি। ফুল আস্তে আস্তে এখন বাজে 9:30, এবার এই শুরু করেছি সাজানো, কত রাত পর্যন্ত এখন চলবে। দাদু বলে দিয়েছে, আর যদি দেখে এসে যে রেডি হয়নি 9:00 মধ্যে, তাহলে বলেছে এবার সেই 12:00-1:00 না হয়ে যাবে। আমি না দরকার হয় রাত্রে শুনবো না, তবু ভালো। নিঝুম রাত, মানে আমাদের গ্রামের সাইডে না সকাল সকাল সবাই ঘুমিয়ে পড়ে, তোমার বুবলু সোনা একটা ঘুম দিয়ে উঠে আর থামার কোলে বসে খাইয়ে দিলাম। আজকে সব বাড়িতে, মানে আজকে নয় সরি, কালকে তো সবার বাড়িতে বাড়িতে পুজো, চারিদিকে পুজো, ফুলে টানা টানি পড়বি, এগুলো হচ্ছে একটা অকেশন, বুঝেছো। আচ্ছা, ওই জন্যই ঘুরে ঘুরে, মানে যদি ভাবে হাওড়া মার্কেটে ফুল পাওয়া যাচ্ছে না, তাহলে ভাবো কি অবস্থা, তাহলে আমাদের এই দিকে ফুল পাওয়া যাচ্ছে না। যে কজনের কাছে আছে, মানে আমার যে বন্ধুটাকে দিয়ে কলকাতায় কাজে যায়, ওকে দিয়ে আনানো হয়েছে, তো বলছে মানে আমাদের ইচ্ছা ছিল যে পুরো মানে একদম ঘন করে ফুল দিয়ে সাজাবো, মানে এমন বাজেট আউট হয়ে যাচ্ছে, বলছে এক একটা এইগুলো, মানে এক একটা হচ্ছে চেন 20 টাকা করে পিস, যেগুলো মানে 5 টাকা 6 টাকা নর্মালি সবসময় লক্ষ্মী পূজার সময় মানে না, আমরা লক্ষ্মী পূজাতে এনেছিলাম তখন 5 টাকা এরকম দাম নিয়েছিল, যার জন্য মানে টাকা তো ওটাই দিয়ে পাঠিয়েছি, ওর মধ্যে যেটা হয়েছে ওই জন্য আমি হিসাব করে করে দিতে হচ্ছে আর কি। মা সরস্বতী ক্ষমা করো, মা এতেই সন্তুষ্ট হয়ে যায়। হলুদ চেনটা কম হয়ে গেছে, এইটা বেশি পেয়েছে, হলুদ চেনটা কম। আমরা গাড়ি উদ্বোধন করে, হ্যাঁ বাপন কাকার নতুন গাড়ি, বিয়ে হচ্ছে না তো কি হবে, গাড়ি এসে গেছে, এবার যদি বিয়ে হয় তো হবে, হ্যাঁ কি না হবে তো, এবার হয়ে যাবে, হয়ে যাবে, এইবার হয়ে যাবে, কি আছে, কারো তাড়াতাড়ি হয় কারো একটু দেরি হয়, সেই নতুন গাড়ি দেখো না, এবার এবার নতুন নারী চলে আসবে, এবার বউ এলো বলে একদম। এই কি করছে রে বাবলা, এটা কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে জানো, হ্যাঁ দারুণ পছন্দ হয়েছে, চয়েস আছে বলতে হবে বাপ। আমার তো পুরোনো গাড়ি সব আছে, ও বাপন কাকার পুরোনো গাড়ি, পুরোনো গাড়ি, ওরে বাপরে, ওরে বাপরে, কে গো, হ্যাঁ আমাদের হচ্ছে কম বাজেট, ঠিক আছে, তার মধ্যে তুমি কি কি পারো, হ্যাঁ সব দেখিয়ে দাও, কম বাজেটের মধ্যে যা হবে, তোমার ট্যালেন্ট মানে তুমি একদম 100% প্রয়োগ করে দাও, দিয়ে কি হয় দেখো, তবে দেখো এই হালকার মধ্যে কিন্তু ভালোই লাগছে, আমাদের সিম্পল প্যান্ডেল, সিম্পল ঠিক আছে, হ্যাঁ জামাল জামাল এক জামাল কুদুম না 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 কায়দা দিচ্ছে একবার পাঠো কেন, না 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 ঠিক ঠিক না 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 ঠিক ঠিক এই জামাল জামাল এক জামাল 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 এক জামাল ও জামাল কুদু নাচের মধ্যে কত জামাল জামাল কুদু।
ওই মাথায় ঢুকে গেছে গান একদম। আমাদের প্যান্ডেল সাজাতে সাজাতে মাঝখানে ওখানে ব্যাগ নেওয়া হয়েছে, সব খিদে পেয়ে গেছে। এখন 10:30 বাজে, সবাই খাওয়া দাওয়া হলো, আবার বাকি যেটুকু আছে সেটুকুন করা হলো। এবার বন্ধুটার বাবা করবে, সে বলবো আবার সকালে উঠতে হবে ভোরবেলা। বুবলু আবার কত রাত পর্যন্ত জেগে থাকে, বেশ করে ঘুমালো জানো, অনেকক্ষণ ঘুমিয়েছে। বেটা থাক না আমার কাছে, থাক জেগে থাক, আমি যতক্ষণ না শুবো ততক্ষণ শুবি না তুই, চল। আমরা যখন এলাম দোকান থেকে, তখন ওই বাজার থেকে যখন এলাম, তখনও ঘুমাচ্ছে দেখছি। ঘুমালো, উঠলো, খেলো। চাল কুদু ঠাকুর সকালে বসাবে, এখন বাজে 6:00, তো রাত পর্যন্ত একটুখানি, রাত পর্যন্ত আর কি প্যান্ডেল করতে করতে পুরো কমপ্লিট করতে পারিনি, মানে এত ঘুম ধরে গেছিল, সব ঘুমে পড়েছিলাম। তো ভোরবেলা থেকে উঠে মোটামুটি প্যান্ডেল রেডি হয়ে গেছে, আলপনাও দেওয়া হয়ে গেছে, এইবার আমাদের ঠাকুর নিয়ে বসানোর পালা। তো আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন, একটু পরেই পুজো হবে, সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই যে সুমিতা আলপনা দিয়েছে, ও একটু আগে দিয়েছে, এখনও শুকোয়নি, শুকোলে আরও ভালোভাবে আর কি ফুটে উঠবে। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।